কথায় আছে অর্থই অনর্থের মূল, এবার যেন সেই প্রবাদের সত্যতা উঠে এলো যশোরের চৌগাছা উপজেলার মা ও ছেলের কর্মকাণ্ডে। বৃদ্ধ বাবার 40 বিঘা সম্পত্তি ট্রাস্টে দান করা নিয়ে মতবিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। মা ও ব্যারিস্টার ছেলে এখন মুখোমুখি অবস্থানে। ব্যারিস্টার এ কে এম গোলাম মোর্তজার মামলায় গ্রেফতার হন তার ভাই ও বোন। পরস্পরকে দোষারোপ করে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলনও করেছেন উভয়ে। যশোর থেকে ইন্দ্রজিৎ রায়, তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা হায়দার আলী, প্রায় 40 বিঘা জমির মালিক হায়দার আলী এখন বৃদ্ধ। বাবা হায়দার আলীর সেই সম্পত্তি ট্রাস্টে দান করা নিয়ে ব্যারিস্টার এ কে এম মোর্তজা ও তার মা লতিফা হায়দার সহ অন্য ভাই বোনদের সঙ্গে সৃষ্টি হচ্ছে মতবিরোধের, যে বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ সন্তান দ্বারা হামলা মামলার শিকার হচ্ছেন এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোরের হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার। এর ভিতরে উনি দেশে এসে এদিকে যেখান যা ঘিরা টেরা ছিল সেগুলো সব শুনছি বাইরে, ওখান থেকে যেগুলো সব কেটে কুটে ওখান থেকে নতুন কেবল ফিরে থেকে আমার ছেলে সব ফেন্সি ডিলা আলাদের জন্য তাদের সব পথ বের করতেছে। যেসব শত্রুপক্ষের সাথে সে হাত মিলিয়েছে, তার বাপ দাদা যেখানে শত্রু সেখানে সে মিলিয়েছে, মিলে এখন ওইসব এই ভয়তে আর আমরা সে বাড়ি আর আসতে পারবো। তবে মায়ের অভিযোগ অস্বীকার করেছেন ব্যারিস্টার ছেলে কে এম মোর্তজা। পাল্টা সংবাদ সম্মেলনে মা ও তার ভাই বোনদের বিরুদ্ধে বাবাকে নির্যাতন সহ তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন তিনি। আমি লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমার বাবার পাসপোর্ট, ভোটার আইডি, ব্যাংক কার্ড সব কিছু লুকিয়ে রেখেছে, যার কারণে আমি আমার বাবাকে ইন্ডিয়ায় নিয়ে যে একটু প্রাথমিক আর একটু ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যাব, ইংল্যান্ডে নিয়ে যাবো সে সুযোগ আমি পাইনি। তা আমার ইচ্ছা হচ্ছে যে আমার বাবাকে একটা নিরাপদ আশ্রয়ে রেখে যাওয়া, কারণ কোর্ট আমার কাছে কাস্টডি দিয়েছে আমার বাবার। তো এখন আমার মা বিভিন্নভাবে আমাকে সন্ত্রাসীদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, 48 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা এর ভিতরে মেরে দেবো, লাশ ফেলে দেবো। আমার বড় ভাই লন্ডন থেকে বলছে, আমার ভাই বোন, বোনের হাজব্যান্ড, মেজো বোনের হাজব্যান্ড এইভাবে আমাকে হুমকি দিচ্ছে। এখন এটা থেকে যেহেতু তারা অলরেডি কেসে জেল খেটেছে, এখন এটা থেকে বাঁচার জন্য আমাকে হ্যারাস করার জন্য তারা এই সংবাদ সম্মেলন ডেকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে আমাকে মানহানি করার চেষ্টা করেছে। প্রায় মাসখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধ বাবাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়, তখন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুরু হয় তোলপাড়। নিউজ ডেস্ক, দেশ টিভি।